একাদশ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের প্রিয় বিষয় বাংলায় আজ ডাকাতের মা সতীনাথ ভাদুরীর এই গল্পটির বিকল্প বাছাই এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর নিয়ে আমরা হাজির হয়েছি তোমাদের প্রিয় ডিমস টিভির পর্দায় সতীনাথ ভাদুরীর গল্প ডাকাতের মা থেকে প্রথমে আমরা বিকল্প বাছাই এই অংশটি করে নিই তোমরা জানো যে কোনো উত্তর লিখতে হয় না চারটি করে উত্তর দেওয়া থাকে তিনটি ভুল এবং একটি সঠিক উত্তর মান থাকে এক সঠিক উত্তরটি নির্বাচন করতে হয় প্রথম প্রশ্ন কে সৌখিকে তুই তোকারি করতে সাহস পায় না উত্তর হল দারোগা সাহেব কে সৌখীকে তুই তোকারি করতে সাহস পায় না উত্তর দারোগা সাহেব দ্বিতীয় প্রশ্ন সৌখীর মায়ের ঘরের হুড়কো খুলবার আগে হঠাৎ কি মনে পড়ল দশবার নিঃশ্বাস ফেলবার কথা দ্বিতীয় প্রশ্ন সৌখীর মায়ের ঘরের হুড়কো খুলবার আগে হঠাৎ কি মনে পড়ল উত্তর হলো দশবার নিঃশ্বাস ফেলবার কথা তৃতীয় প্রশ্ন পেশকারের লোটার খুরোর নিচে কি আঁকা ছিল উত্তর তারা পেশকারের লোটার খুড়োর নিচে কি আঁকা ছিল উত্তর হলো তারা চতুর্থ প্রশ্ন জেলে ঠিকাদারের কাছ থেকে সৌখী কত টাকা রোজগার করে এনেছিল উত্তর নব্বই টাকা জেলে ঠিকাদারের কাছ থেকে সৌখী কত টাকা রোজগার করে এনেছিল উত্তর নব্বই টাকা এই অংশের শেষ প্রশ্ন অর্থাৎ পঞ্চম বিকল্প বাছাইটি হল তার বাড়ি ফিরবার আনন্দ অর্ধেক হয়ে গেছিল মুহূর্তের মধ্যে কারণ বাড়ি ফিরে সৌখি তার ছেলেকে দেখতে পায়নি তার বাড়ি ফিরবার আনন্দ অর্ধেক হয়ে গেছিল মুহূর্তের মধ্যে কারণ বাড়ি ফিরে সৌখি তার ছেলেকে দেখতে পায়নি বিকল্প বাছাইয়ের পরে আমরা চলে যাচ্ছি সরাসরি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে তোমরা জানো যে এই সংক্ষিপ্ত প্রশ্ন অনধিক কুড়িটি শব্দে উত্তর দিতে হয় এবং এর মান থাকে এক প্রথম প্রশ্ন দুনিয়ায় বিশ্বাস করবে কাকে এ কথা বলার কারণ কি দুনিয়ায় বিশ্বাস করবে কাকে এ কথা বলার কারণ কী উত্তর হল পৃথিবীতে কাউকে বিশ্বাস করা যায় না পুলিশের লোককে ঠেকানো গেলেও ডাকাত দলের কারো মনে পাপ ঢুকলে তা ঠেকানো হয়ে দাঁড়ায় অসম্ভব উত্তরটা আবার বলছি পৃথিবীতে কাউকে বিশ্বাস করা যায় না পুলিশের লোককে ঠেকানো গেলেও ডাকাত দলের কারো মনে পাপ ঢুকলে তা ঠেকানো হয়ে দাঁড়ায় অসম্ভব দ্বিতীয় সংক্ষিপ্ত প্রশ্ন সতীনাথ ভাদুরীর লেখা ডাকাতের মা গল্প থেকে দ্বিতীয় প্রশ্ন নতুন কম্বল মুড়ি দিয়ে শুয়েও বুড়ির ঘুম আসতে চায় না কেন প্রশ্নটা আবার বলি নতুন কম্বল মুড়ি দিয়ে শুয়েও বুড়ির ঘুম আসতে চায় না কেন উত্তর হলো নতুন কম্বল মুড়ি দিয়ে শুয়েও বুড়ির ঘুম আসতে চায় না নতুন কম্বল মুড়ি দিয়ে শুয়েও বুড়ির ঘুম আসতে চায় না কারণ নানা দুশ্চিন্তায় তার মাথা গরম হয়ে ওঠে কারণ নানা দুশ্চিন্তায় তার মাথা গরম হয়ে ওঠে পা ঠান্ডা হয়ে যায় পা ঠান্ডা হয়ে যায় এই গল্পের তৃতীয় তথা শেষ সংক্ষিপ্ত প্রশ্ন মেয়ে মানুষের আর কত আককেল হবে মেয়ে মানুষের আর কত আক্কেল হবে কথা বলার কারণ কি, কী কথা বলার কারণ কি? উত্তর হল পুরুষতান্ত্রিক সমাজের ধারণা যে স্ত্রীলোকের বুদ্ধি কাঁচা হয় পুরুষতান্ত্রিক সমাজের ধারণা যে স্ত্রীলোকের বুদ্ধি কাঁচা হয় ডাকাতের মা হয়ে সৌখীর মা ডাকাতের মা হয়ে সৌখীর মা ছিঁচকে চোরের মতো মাতা দিনের বাড়ি থেকে ছিঁচকে চোরের মতো মাতা দিনের বাড়ি থেকে লোটা চুরি করেছে লোটা চুরি করেছে আর তার ফলেই বাড়িতে পুলিশ এসেছে আর তার ফলেই বাড়িতে পুলিশ এসেছে এটা যে তাদের পক্ষে কতটা লজ্জাজনক তা বুড়ি বুঝলো না এটা যে তাদের পক্ষে কতটা লজ্জাজনক তা বুড়ি বুঝলো না সতীনাথ ভাদুরীর ডাকাতের মা গল্পের থেকে প্রথমে বিকল্প বাছাই এবং পরে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম এরপরে আমরা চলে আসব সত্যেন্দ্রনাথ বসুর লেখা গ্যালিলিও প্রবন্ধের বিকল্প বাছাইতে অত্যন্ত মূল্যবান একটি প্রবন্ধ যা থেকে পরীক্ষায় গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবার বিপুল সম্ভাবনা আছে সত্যেন্দ্রনাথ বসুর লেখা গালিলিও প্রবন্ধ থেকে আমরা বিকল্প বাছাই অংশটি ছেড়ে প্রথম প্রশ্ন গ্যালিলিওকে গৃহে নজরবন্দি করে রাখা হয়েছিল উত্তর ফ্লোরেন্সে গ্যালিলিওকে গৃহে নজরবন্দি করে রাখা হয়েছিল ফ্লোরেন্সে দ্বিতীয় প্রশ্ন পিসা বিশ্ববিদ্যালয়ে গণিতের শিক্ষকতার জন্য গ্যালিলিও বেতন পেতেন ষাট স্কুডি পিসা বিশ্ববিদ্যালয়ে গণিতের শিক্ষকতার জন্য গ্যালিলিও বেতন পেতেন ষাট স্কুডি তৃতীয় প্রশ্ন গ্যালিলিওকে শেষ অবধি মঠ ছাড়তে হয়েছিল কারণ গ্যালিলিওকে শেষ অবধি মঠ ছাড়তে হয়েছিল কারণ তার পিতার আপত্তি এবং তার দৃষ্টিশক্তির ক্ষীণতা উত্তর হল তার পিতার আপত্তি এবং তার দৃষ্টিশক্তির ক্ষীণতা চতুর্থ প্রশ্ন গ্যালিলিওর পারিবারিক নাম কি ছিল সঠিক উত্তর গালিলাই গ্যালিলিওর পারিবারিক নাম কি ছিল উত্তর গালিলাই এই অংশের শেষ প্রশ্ন টলেমি কি বিশ্বাস করতেন উত্তর পৃথিবী কেন্দ্রিক জগৎ টলেমি কি বিশ্বাস করতেন উত্তর পৃথিবী কেন্দ্রিক জগৎ আমাদের সত্যেন্দ্রনাথ বসুর গালিলিও প্রবন্ধের বিকল্প বাছাই আমরা এখানে শেষ করছি চলে আসছি সংক্ষিপ্ত প্রশ্নে যার উত্তর লিখতে হয় অনধিক কুড়িটি শব্দে এবং প্রশ্নের মান থাকে এক প্রথম প্রশ্ন ষোলোশো সালে ঘটল এক নতুন ব্যাপার ষোলোশো নয় সালে ঘটল এক নতুন ব্যাপার কোন নতুন ব্যাপারের কথা বলা হয়েছে কোন নতুন ব্যাপারের কথা বলা হয়েছে উত্তর হলো ষোলোশো নয় খ্রিস্টাব্দে যে নতুন ব্যাপারটি ঘটেছিল সেটি হল হল্যান্ডের একজন লোক কাঁচের লেন্স নিয়ে নাড়াচাড়া করতে করতে দেখলেন যে নলের দুপাশে কাচ রেখে দূরের জিনিস কাছে ও বড় দেখায় উত্তরটি আবার বলছি ষোলোশো নয় খ্রিস্টাব্দে যে নতুন ব্যাপারটি ঘটেছিল সেটি হলো হল্যান্ডের একজন লোক কাঁচের লেন্স নিয়ে নাড়াচাড়া করতে করতে দেখলেন যে নলের দুপাশে কাচ রেখে দূরের জিনিস কাছে ও বড় দেখায় দ্বিতীয় প্রশ্ন হল্যান্ডে তৈরি প্রথম দূরবীনের সঙ্গে গ্যালিলিওর দূরবীনের পার্থক্য কোথায় প্রশ্নটা আবার বলছি দু নম্বর প্রশ্ন হল্যান্ডে তৈরি প্রথম দূরবীনের সঙ্গে গ্যালিলিওর দূরবীনের পার্থক্য কোথায় উত্তর হল হল্যান্ডে তৈরি প্রথম দূরবীনের সঙ্গে গ্যালিলিওর দূরবীনের পার্থক্য হল হল্যান্ডে তৈরি প্রথম দূরবীনের সঙ্গে গ্যালিলিওর দূরবীনের পার্থক্য হল হল্যান্ডে তৈরি প্রথম দূরবীনে সব জিনিস উল্টো দেখা যেত হল্যান্ডে তৈরি প্রথম দূরবীনে সব জিনিস উল্টো দেখা যেত এবং গ্যালিলিওর দূরবীনে সব জিনিস ঠিকঠাক অবস্থানে দেখা যেত এবং গ্যালিলিওর দূরবীনে সব জিনিস ঠিকঠাক অবস্থানে দেখা যেত তৃতীয় প্রশ্ন সত্যেন্দ্রনাথ বসুর লেখা গ্যালিলিও প্রবন্ধের তৃতীয় সংক্ষিপ্ত প্রশ্ন সূর্যবিম্বে বিন্দু কি সূর্যবিম্বে কলঙ্ক বিন্দু কি। উত্তর হল সূর্যবিম্বে বিন্দু হল সূর্যের ছটা মণ্ডলে কালো কালো রেখা বা গহ্বর সূর্যবিম্বে কলঙ্ক বিন্দু হল সূর্যের ছটা মণ্ডলে কালো কালো রেখা বা গভর চতুর্থ প্রশ্ন তোমার বই নিষিদ্ধ বলে ঘোষিত হবে তোমার বই নিষিদ্ধ বলে ঘোষিত হবে বই নিষিদ্ধ ব্যাপারটি কি। উত্তর হল বই নিষিদ্ধ বলতে বোঝানো হয়েছে বই নিষিদ্ধ বলতে বোঝানো হয়েছে ধর্মানুশাসন চলছে তার বিরুদ্ধাচরণ করছে গ্যালিলিওর বই ধর্মানুশাসন চলছে তার বিরুদ্ধাচরণ করছে গ্যালিলিওর বই এই অংশের শেষ প্রশ্ন অর্থাৎ পঞ্চম প্রশ্ন ধর্মযাজকেরা প্রচার করতে লাগলেন যে ধর্মযাজকেরা প্রচার করতে লাগলেন যে কৃ কী প্রচার করতে লাগলেন কী প্রচার করতে লাগলেন এই অংশের শেষ প্রশ্ন ধর্মযাজকরা প্রচার করতে লাগলেন যে গালিলিওর অধ্যাপনা ধর্মবিশ্বাসের পরিপন্থী এমনকি বাইবেলের কথার বিরুদ্ধ আবার বলছি ধর্মযাজকরা প্রচার করতে লাগলেন যে গ্যালিলিওর অধ্যাপনা ধর্ম বিশ্বাসের পরিপন্থী এমনকি বাইবেলের কথার বিরুদ্ধ প্রিয় ছাত্রছাত্রীরা ডিমস টিভির পক্ষ থেকে আজ একাদশ শ্রেণীর বাংলার এই ক্লাসে আসার জন্য তোমাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি একটু একটু করে পরীক্ষার প্রস্তুতি চলছে পরীক্ষাও চরম অনিশ্চয়তার মধ্যে এসে পৌঁছালেও নির্ধারিত যে সূচি রয়েছে সেই অনুযায়ী আমাদের সম্পূর্ণভাবে প্রস্তুতি নিতে হবে তোমাদের সবার জন্য রইল আবারও ডিমস টিভির পক্ষ থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা ভালো থেকো সবাই সাবধানে থেকো আজ এখানেই একাদশ শ্রেণীর বাংলা এই ক্লাস এখানেই শেষ করছি